অভিনেতা দের বাড়িতে শোকের ছায়া বুধবার রাতে প্রয়াত তাঁর বড় মেয়ে বৈশালী দে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি শেষ পর্যন্ত হৃদরোগ প্রাণ কেড়ে নিল তার সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন অভিনেতা নিজেই বৈশালী অভিনেতা দীপঙ্করদের বড় মেয়ে বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে এ কারণে তাকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুধবার রাতে সেখানেই প্রয়াত হন তিনি দীপঙ্করদের মাধ্যমকে বৃহস্পতিবার সকালে দুঃসংবাদটি দিয়েছেন তিনি জানিয়েছেন বুধবার রাতে বড়সড় হার্ট অ্যাটাক হয় তাতেই আর শেষ রক্ষা করা যায়নি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৈশালী তার বয়স হয়েছিল মাত্র বাহান্ন বছর পেশাগতভাবে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন বলে শোনা গিয়েছে বৈশালীর বিয়ে হয়েছিল অনিল কুড়িয়াকোষের সঙ্গে তিনিও বিনোদন জগতের সঙ্গেই যুক্ত বৈশালীর এক বোনও আছে তার মৃত্যুর পরে গোটা পরিবারই শোকের ছায়া গত কয়েক বছর ধরে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সংসার কাটাচ্ছেন দীপঙ্কর দে মাত্র কয়েক বছর আগে তারা খাতায় কলমে বিয়ে করলেও বহুদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল আইনি বিয়ে নিয়ে সেই সময় দীপঙ্কর এবং দোলন আলোচনাতেও আসেন সংবাদ মাধ্যমকে দোলন জানিয়েছেন দীপঙ্কর দে মানসিকভাবে ভয়ঙ্করভাবে ভেঙে পড়েছেন দোলন এবং দীপঙ্কর মেয়েকে শেষবারের জন্য দেখতেও গিয়েছিলেন কাজ থেকে ছুটি পাননি বলে দোলন শুটিং করতে ব্যস্ত তবু তিনি সবসময় দীপঙ্করের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পাশে রয়েছেন বলে জানিয়েছেন